हेलो गाइज, वेलकम बैक टू आवर चैनल। आमी श्यामली श्यामली एंड उदय चैने तुम्हारे अनेक अनेक स्वागत। आशा करी सकले ही भलो आछो और आमी भलो आछी। चलो दिन का शुरू करी और तुम्हारा संगे थको। एक साइडे दाओ तो हजबैंड ब्राश कर चा बसिए दिए। आज के एखो ब्राश करा है जे आगे ब्राश कर से ही चा बसाय पत्रे कल थे ये दिए देव मुड़ी और चानाचूर तुम्हार मत ना ना जा पत्र आते ही बाटीगुलोते ही दिए देव एरा खाचे तो हमार चा रेडी हो गए ढालते छाकनी निये खूब समस्या चलते ये छेके निये जाए। देखी आज के सन्धे बेला छाकनी नेब तरी सब पड़े जाए तो आमी चाटा खेये रान्ना करे चले एसेछि आर आमार आलू छोला हये गेछे। आमी एखन काटबो आज के घुगनी आर बाटा माछ सर्षे दिए झाल करबो बेगुन आर सर्षे दिए। तो घुगनिर जन्य आलू काटछि आर एई होच्छे आमार आजकेर मेनु। এখানে এক ব্যাগ সবজি কি সব নিয়ে আসছে কুমড়ো টুমড়ো করে মাছ নিয়ে এসেছে বাটা মাছ আর এটা হচ্ছে লোটে মাছ। তো দেখি এটা বোধহয় ফ্রিজে রেখে দিতে হবে আজকে রান্না করব না। আর বাটা মাছের একটু ঝাল বানাবো বেগুন দিয়ে। এখানে আমি ঘুগনি বানাচ্ছি। আমরা এখন বসেছি রিহার্সাল করতে আর 26 সেপ্টেম্বর গানের অনুষ্ঠান আছে তো ওই জন্য একটু রিহার্সাল করব আর তোমাদেরকে একটুখানি গান শোনাবো আমরা। তো কেমন রিহার্সাল চলছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। চটি ধুতি পাঞ্জাবিতে পুঁথি হাতে জড়িয়ে চাদর চটি ধুতি পাঞ্জাবিতে পুঁথি হাতে জড়িয়ে চাদর দয়াল সাগর বিদ্যা সাগর না এলেও আড়াল থেকে আমাদের সাহস দিও নিবু দ্বীপে জ্বালবো মশাল এ তুমি দেখে নিও। বেগুন দিয়ে বাটা মাছের ঝাল রেডি। এবার ওরা স্নান করছে, স্নান করলেই ওরা এবার খেতে দিয়ে দেবো। পাপা বলছে সানডেতে দেখবো। সানডেতে আমার থালায় রাখবে তো সানডেতেও রাখা হবে পাপার থালায়, বুঝতে পারছ না? সানডেতে যা রান্না হবে আর মেনু থাকবে আর কি। টাটা। টাইম লাগলো তোর, এত টাইম লাগলো আসতে। প্রিয়াংশু কখন বেরিয়ে গেছে? আমাকে তাড়া দিয়ে দিয়ে বের করছে। হ্যাঁ তো আমি এসে গেছি, সবাই জানে তো। আমাকে এত তাড়া দেওয়ার কি আছে, যাচ্ছি। হ্যাঁ যে ও, এ দেখো এখানে একটা প্যান্ডেল হবে দুর্গা পণ্ডল। চলো তো গুড্ডুকে নিয়ে চলে এলাম। আর একটা বিপদ হয়ে গেছিলো আমাদের, একটু পরে বলছি, আগে হাত পা মুখ ধুই। স্ট্যান্ড আছে, দাঁড়াও। আমি স্কুলে গেলাম কি করে স্ট্যান্ড লাগাবো, একটু খেতে দিয়ে দিই এদেরকে। কি হয়েছে, ফুলটা ছড়ালে? এই দেখো এখনো ফুলটা ছড়াওনি। আর ছাড়াবো কি, কাঁচি দিয়ে টানছি। এই মাগো, এই তো এই তো এটা বেরিয়ে গেল, বেরিয়ে গেল, কিন্তু চেনটা হাল খারাপ হয়ে গেল।
তাই দুটো পাটা নিয়ে আসি খাম ওটা লাগাতে পারবে না থাক পরে লাগাবো ওইখানে স্ট্যান্ড করে রেখে দাও এখন তো আর সাইকেলের দরকার নেই চলো কথাটা বলে নিই আমাদের কি বিপদ হচ্ছিল তো আমরা যখন স্কুল থেকে ফিরছিলাম গুড্ডু আর আমি তো আমার ওড়নাটা সাইকেলে ঢুকে গেছিলো প্রায় এতটা দেখাচ্ছে এই দেখো এত দূর পুরো ঢুকে গেছিলো ওড়নাটা আমার তো আমি প্রথমে ভাবলাম হয়তো গুড্ডু আমাকে ইয়ে করছে ইয়ে করার জন্য কী বলে আইসক্রিম বায়না করছিলো ওই জন্য ভাবলাম হয়তো ও বায়না করছে আইসক্রিম ওই জন্য ওড়নাটা ধরে টানছে আমি গেলাম না বলে তো তারপরে দেখছি ও অনেকটা ঢুকে গেছে যখন বিশালই টান পড়েছে এবার আমি বাবু টানছো কেন সে বাবু বলছে না আমি তো টানিনি তারপরে দেখছি ও আমার ওড়নাটা এতটা ঢুকে গেল পুরো এরকম হয়ে আছে তারপরে ওখানে দুটো কাকু ছিল ওরা এবার ছাড়ানোর চেষ্টা করছিল তো ওরা ছাড়াতে পারতো না ওরা হলে একটু মানে নর্মাল অতটা এক্সপার্ট না আর কি খুলতে পারছিল না তো তারপরে কলেজের স্টুডেন্টগুলো আসছিলো তো ওরা এসে দু মিনিটে ছাড়িয়ে দিল ওই জন্য আমরা মানে তাড়াতাড়ি করে বাড়ি আসতে পারলাম নইলে অনেকটা লেট হয়ে যেত হয়তো দোকানে যেতে হতো তারপরে ছাড়াতে হতো আর হচ্ছে বিপদ বলতে এটাই হচ্ছে যদি অন্যটা আমার কোনো বাইক বা বাস টাস ওই সময় আসে বাইক ওই টাইম যদি বাসের সামনে পড়তাম বা বাইকের সামনে পড়তাম পুরো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত আজকে একদম চাকাটা চলছিলই না একদম লাস্ট মিনিটে পেছনের চাকা আর গড়াচ্ছেই না ওরকম অবস্থা হয়ে গেছিলো তো কপাল ভালো ফাঁকা জায়গায় ওই চৌরাস্তার কাছেই মানে জিনিসটা হয়েছে কিন্তু একটু আগে তো ওই জায়গাগুলোতে প্রচুর গাড়ি থাকে অনেক সময় চলেও আসে তো ওটা থেকে আজকে আমরা বাঁচলাম এটাই আর কি আমরা আজকে বিপদ থেকে মুক্তি পেয়েছি মানে উদ্ধার হয়েছে সেরকম কোনো বড় দুর্ঘটনা ঘটেনি আমাদের সঙ্গে তো চলো এটাই আমাদের তোমাদেরকে জানানোর ছিল তখন ভিডিওটা অন করিনি কারণ সবাই আমার অন্যটা নিয়ে এত ব্যস্ত আছে সেই সময় ক্যামেরা অন করবো ব্যাগ ধরেছি আর সবাই কি বলবে আমাকে আমি তো বাইরে একটু ক্যামেরা অন করতে একটু এখনও জড়তাটা আছে আমার বাইরে টাইরে অতটা অন করতে ইচ্ছা করে না আর তার উপর আমার বিপদ হয়েছে তো ওই জন্য তখন আর অন করলাম না কে কী ভাববে তো ওই জন্য ঝাড়ানোটা দেখাতে পারলাম না এটাই আমি প্রুফ নিয়ে এসেছি এই যে আমার ওড়নাটা একদম ফুটো ফুটো হয়ে গেছে ওটাই প্রুফ এটাই আমার প্রুফ এখন বাজে রাত্রি 8:30 ভাতের সিটি পড়ে গেল মিনিট 15 পরে আমি ভাতের মার ফেলে দিয়ে খেয়ে নেব তো গাইস এখন বাজে 10:10 আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে খেয়ে নিয়েছি আর আমি এখনই ভিডিওটাকে এন্ড করব তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এরকম আমার ছাঁকনি নিয়ে খুব প্রবলেম হচ্ছিল সকালবেলা চা ছাঁকার জন্য ছাঁকনি খুঁজে পাচ্ছিলাম না তো ওই জন্য তিনটে নিয়েছি একটা ব্যবহার করা হয়ে গেছে দুধ ছেঁকেছি তো এটাতে আমি চা ছাঁকবো আর এটাতে জল আর তো ওটা ছাঁকা হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমি এখানে ভিডিওটাকে এন্ড করব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করবে তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গুড নাইট